আজ গাছে সাদা রিং লিলি ফুটেছে। কি কি বাজার সর্দাই করলাম, আমার বারাকা দিয়া বিস্কিট, শীত আসছে, অলিভ অয়েল দরকার তাই কিনলাম, গুঁড়ো সাবান, পেস্ট, মশার কয়েল, সাবান, বিস্কিট আরও ছিল অবশ্য, খাওয়া হয়ে গেছে। কলমি শাক ভাজি করলাম আজকে, নারকেল চিংড়ি মাছ দিইনি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল লবণ দিয়ে শুধু ভাজি করছি, একটু হালকা হলুদ দিয়েছি। আমরা পেয়ারা কেটে রাখলাম বাচ্চাদের জন্য, আর আজকের বাজার সদা ইলিশ মাছ, হাঁসের ডিম, টমেটো, আমড়া, চালতা অনেকদিন আগে কেনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছি, এখন ছোলা কালো হয়ে গেছে, ভিতর ভালো আছে কিনা কে জানে। পেঁপে, ভেন্ডি, লাউ, নারকেল, জাম্বুরা, খামকুনি পাতা, আমরা এটার ভর্তা করি, আবার ডাল, খেসারি ডাল দিয়ে বড়াও করি, গুল, বেগুন, কাঁচামরিচ, শাপলা, কী দিয়ে কী রান্না করব ভাবছি। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। অসীম, শীত পড়ে গেছে হালকা হালকা, তাই শরীরটা সবারই একটু খারাপ, আমারও তাই কিছু ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছে করছিল না, তা চিন্তা করে করলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, প্লিজ লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।